চব্বিশ ঘন্টার মধ্যেই পালিয়ে যাওয়া পকসু মামলার আসামি আদিত আলীকে গ্রেপ্তার করে কৈলাসহর থানার পুলিশ। বৃহস্পতিবার আসামি আদিত আলীকে পুলিশ প্রিজন ভ্যানে করে কৈলাসহরে আদালত থেকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রিজন ভ্যানে আদিত আলী সহ মোট ছয়জন কয়েদি ছিল। প্রিজন ভ্যান থেকে জেলে ঢোকার সময় প্রিজন ভ্যান থেকে আদিত আলী দৌড়ে পালায়। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ কৈলাস শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাড়ি ঘেরাও করে আদিত আলীকে গ্রেপ্তার করে কৈলাস শহরে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ বিশাল পুলিশ বাহিনী। 637 আমাদের মামলার আসামি জেলের গেট থেকে পালিয়ে যায়, যখন কোর্ট থেকে আনা হয়েছিল ওকে। অ্যাকর্ডিংলি আমরা রাতে একটা স্পেসিফিক কেস নিই সঙ্গে সঙ্গে। এরপরে আমরা থানার যত অফিসার আছে আমরা সব বেরিয়ে যাই, পেনকোল সার্ভিলেন্সে লাগানো হয়। আমাদের ওসি আরটিপি কেস বিজয় দাস, আমাদের উমেন থানার ওসি রীতি দেবা ম্যাডাম, আমরা বাকি থানার আমাদের যত কনস্টেবল আমরা সবাই বেরোই এবং আমরা সোর্স অ্যাক্টিভেট করি। বিএসএফ জিআরপি সবকে অ্যাক্টিভেট করা হয় ফটো দিয়ে। এবং আমাদের রীতি দিদিমণির দায়িত্ব ছিল যে মানে এই সোর্সের সঙ্গে নেটওয়ার্ক করা। এবং এই অনুযায়ী আমরা সাকসেস আসে এবং সকাল থেকে খবর আসে যে নূরপুর এলাকায় আসামি আছে। সেই অনুযায়ী আমরা ওই জায়গাটায় যাই, আমাদের প্লে কোচ পার্টি আগে পাঠায়, রিয়ারে আমরা ছিলাম এবং তাকে ঘেরাও করে ধরা হয় এবং এখন থানাতে আনা হয়েছে। কৈলাসহরের পাখিরবাদা গ্রামের বাসিন্দা আদিত আলী চলতি বছরে 25 অক্টোবর ইরানি থানাধীন বাবুরবাজার এলাকার এক নাবালিকাকে অপহরণ করে রাতভর ধর্ষণ করে পালিয়ে গিয়েছিল। ইরানি থানার পুলিশ গত 27 নভেম্বর আদিত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত আদিত আলীকে কৈলাসহর জেলে পাঠায়। সেই 27 নভেম্বর থেকে আদিত আলী কৈলাসহর জেলেই ছিল। গত 24 নভেম্বর আদালতে আদিত আলীর মামলার শুনানির পর পালিয়ে যায় সেই কয়েদি, কিন্তু 24 ঘন্টা পরই আদিত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরি নিউজ।